এবার স্কুল খোলার দাবিতে আন্দোলনে নামলো জেলার সমস্ত বেসরকারি স্কুল কর্তৃপক্ষ। করোনা পরিস্থিতিতে দীর্ঘদিন ধরে বন্ধ রাজ্যের সমস্ত সরকারি ও বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান। মাসের শেষে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকলেও মোটা মাইনের বেতন পেয়ে যাচ্ছেন সরকারি শিক্ষা প্রতিষ্ঠানগুলির শিক্ষক ও অশিক্ষক কর্মীরা। অপরদিকে দীর্ঘদিন ধরে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানগুলি বন্ধ থাকার ফলে চরম সমস্যার মধ্যে পড়ছেন রাজ্যের সমস্ত বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের সাথে যুক্ত মানুষজন। এই মতো অবস্থায় রবিবার একাধিক দাবিতে একত্রে আন্দোলনের ডাক দিল দক্ষিণ দিনাজপুর জেলার শতাধিক বেসরকারি স্কুল কর্তৃপক্ষ। এদিন ন্যাশনাল কাউন্সিল ফর অ্যান্ড এড স্কুল অর্গানাইজেশনের পক্ষ থেকে জেলার সমস্ত বেসরকারি স্কুল কর্তৃপক্ষদের নিয়ে একটি বিশেষ বৈঠক আয়োজিত হয়। এই বৈঠকে উপস্থিত ছিলেন সংস্থার দক্ষিণ দিনাজপুর জেলা সভাপতি রাসায়নুল আলম, এছাড়াও সংস্থার সদস্য জয়শ্রী সাহা, সুপ্রতীক চৌধুরী, এনায়েত আলী সহ অন্যান্যরা। সংস্থার তরফে দাবি করা হয়, করোনা আবহের পর লকডাউন উঠে গিয়ে বাজারঘাট সহ সমস্ত কিছুই খুলে গিয়েছে। এবার অত্যন্ত দ্রুত স্বাস্থ্যবিধি মেনে বেসরকারি স্কুলগুলি খোলার নির্দেশ দিক রাজ্য সরকার। পাশাপাশি রাজ্যের সমস্ত বেসরকারি স্কুলগুলির একাধিক দাবিতে আগামী 23শে ডিসেম্বর বিকাশ ভবন অভিযানের ডাক দেওয়া হয়েছে সংস্থার তরফে। এই প্রসঙ্গে সংস্থার দক্ষিণ দিনাজপুর জেলা সভাপতি রাসায়নুল আলম জানিয়েছেন, বর্তমান যে পরিস্থিতি, কোভিড ক্রাইসিসের জন্য সমস্ত স্কুলগুলো রুদ্ধ হয়ে আছে, বন্ধ হয়ে আছে। ছোট ছোট শিক্ষার্থীরা তারা বিপর্যস্ত হয়ে গেছে, গার্জেনরাও অত্যন্ত মানসিকভাবে ভেঙে পড়েছে। তাদের সবার পাশে দাঁড়ানো এবং কীভাবে আমরা বদ্ধ শিক্ষার দরজা খুলব সেটাকে নিয়ে জেলার সমস্ত বেসরকারি স্কুলগুলোকে নিয়ে আজকে এখানে সমাবেশ করা হয়েছে বা মিটিং করা হচ্ছে। আমাদের লক্ষ্য আগামী 23শে ডিসেম্বর বিকাশ ভবন অভিযান চলো। বিকাশ ভবন অভিযান যাওয়ার অর্থই হচ্ছে যে রাজ্য প্রশাসন তথা শিক্ষা দপ্তরের কাছে জেলার সমস্ত বা রাজ্যের সমস্ত বেসরকারি স্কুলগুলোর পক্ষ থেকে এই বার্তাটা দেওয়া যে আগামী দিন আমরা আর থেমে থাকবো না। শিশুদের স্বার্থে, শিক্ষার স্বার্থে, আমাদের সমাজের স্বার্থে আমরা শিক্ষার জন্য লড়াই আন্দোলন চালিয়ে যাব। গঙ্গারামপুর থেকে ধ্রুবজ্যোতি মহন্তের রিপোর্ট, আমার নিউজ। হার্ডওয়্যারের জগতে এক সাড়া জাগানো নাম রামলাল এন্টারপ্রাইজ। আপনাদের সব ধরনের অত্যাধুনিক হার্ডওয়্যার সামগ্রীর চাহিদা পূরণে আমরা আরো বিপুল আয়তনে আমাদের নতুন শোরুমের উদ্বোধন করেছি, যেখানে আপনি পেয়ে যাবেন আপনার প্রয়োজনীয় সমস্ত সামগ্রী। এখানে হিন্দওয়্যারের ইটালিয়ান কালেকশনে আপনি পাবেন ওয়ান পিস ক্লোসেটস, ওয়াল মাউন্টেড ক্লোসেটস, ইন্টিগ্রেটেড পেডেস্টাল বেসেন্স, ফুল পেডেস্টাল বেসেন্স, টেবিল টপ বেসেন্স, কাউন্টার টপ, সেলফ রিমিং বেসেন্স ও ইউরেনালস। রয়েছে কাজেরিয়ার নানা মাপের নানা ধরনের টাইলস। পাবেন জনসন কোম্পানির সমস্ত সাইজের ওয়াল এন্ড ফ্লোর টাইলস, জ্যাকোয়ার এবং এসকো কোম্পানির স্যানিটারি অ্যান্ড সিপি ফিটিংস, সুপ্রিমের স্যানিটারি অ্যান্ড ক্যাবিনেট বেসেন্স, সিআরআই কোম্পানির মিনি পাম্প, জেড পাম্প এবং সাবমার্সিবল পাম্প। পাবেন বিভিন্ন প্রকারের ওয়াল প্যানেলস, বাথরুম ক্যাবিনেট, লিভিনটো, ওশ্যাম, সিমোলেক্স, ওরিয়েন্ট বেলের ওয়াল অ্যান্ড ফ্লোর টাইলস ও রং বেরঙের রকমারি বেসিনস। আপনার প্রয়োজনের সমস্ত রকম হার্ডওয়্যার সামগ্রীর খুচরো ও পাইকারি চাহিদা পূরণে আজই চলে আসুন রামলাল এন্টারপ্রাইজ, মিলনী ক্লাবের বিপরীতে ও নতুন শোরুম কাদিঘাট কালীতলা আইটিআই কলেজের পাশে, গঙ্গারামপুর দক্ষিণ দিনাজপুর।